স্বাগত একাত্তর সংযোগে। সঙ্গে আছি আমি শাকিল আহমেদ। বরাবরের মতোই আমরা গুরুত্বপূর্ণ খবর নিয়ে অনুষ্ঠানে আলোচনা করি। আমাদের এবারে আমাদের মনোযোগ আকৃষ্ট হয়েছে আগামী 8ই মার্চ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বদর বাহিনীর তৃতীয় শীর্ষ নেতা, তৎকালীন ইসলামী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক, জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের চূড়ান্ত রায় হতে যাচ্ছে এবং এই রায়টি যেদিন ঘোষণা করা হয় শুনানির সময় বেশ কিছু বক্তব্য, বিশেষ করে প্রধান বিচারপতির একটি বক্তব্য, সেটি তিনি বলেছেন কি বলেননি তাই নিয়েও আবার নতুন বিতর্ক আছে। সেই বক্তব্য ঘিরে টপি ক্যাডম্যান মীর কাসেম আলীর, বিশেষ করে জামায়াতের আন্তর্জাতিক আইনজীবী বলা হয়, আন্তর্জাতিক লবিস্ট বলা হয়, আমেরিকাতে লবিস্ট ফার্ম নিয়োগ করে সেখানে জামায়াতের পক্ষে দীর্ঘ প্রচারণার তার বিরুদ্ধে অভিযোগ বলা যাবে কিনা সেই কাজটি তিনি করেন এবং সেই কবি টপি ক্যাডম্যান হাফিংটন পোস্টে এটি লেখা লিখেছেন। সেখানে তিনি প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে তিনি কিছু বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলতে চাইছেন, প্রধান বিচারপতি বলেছেন যে এই তদন্তটি, মীর কাসেম আলীর এই তদন্তটি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে। এই কথাটি সত্যি প্রধান বিচারপতি বলেছেন কি না তাই নিয়েও নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। এরই মধ্যে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে এই কথাটি তিনি বলেননি টপি ক্যাডম্যান। তবে তা ছাড়াও টপি ক্যাডম্যান কিন্তু মূলত প্রধান বিচারপতিকে তার বক্তব্যকে কাজে লাগিয়ে পুরো এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে একটি বিস্তারিত নিবন্ধ তিনি আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ করেছেন, তাই নিয়ে আমরা কথা বলতে চাই এবং আমরা জানতে চাই যে বিচার প্রক্রিয়া আদৌ আসলেই কেমনভাবে হচ্ছে। সেই জন্য আমরা খুশি, আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আমাদের আরও কিছু অতিথি এর মধ্যে আমরা আশা করছি আমাদের সঙ্গে যোগ দেবেন এবং বরাবরের মতো আপনারা তো আছেনই, আপনাদের মন্তব্য ধরেই কিন্তু আমরা সামনে আগাতে চাই। শুরু করি আলোচনা ব্যারিস্টার তুরিন, আমরা যাব মীর কাসেম আলীর এই ঘটনাটিতেই, কিন্তু সত্যিকার অর্থেই আমরা যখনই কোনো একটি রায় ঘোষিত হয় বরাবরই কিন্তু এক ধরনের আমরা শুনি কিন্তু যে তদন্তে গাফলতি ছিল এবং তদন্ত ঠিক আরও একটু ভালো হলে পরে এটি সকলের মনোপুত হতো। এই কথাটি যেমন করে বলা হয় আসামিদের পক্ষ থেকে, কখনো কখনো যে অভিযোগ ওঠে না তা কিন্তু না, যে সুনির্দিষ্টভাবে প্রমাণ করা যায়নি বা যাচ্ছে, এই সাধারণ অভিযোগটি কিন্তু থাকছেই এবং সেই সুরে সুর মেলালেন কিনা একইভাবে প্রধান বিচারপতি সেটি ভিন্ন বিতর্ক, কিন্তু আপনি এই এই প্রসিকিউটর হিসেবে কাসেম আলীর তদন্তে কতটা নিজে আপনি কতটা সন্তুষ্ট? দেখুন, আমি নিজের কথা না বলে আমি বরং যেহেতু একটি রায় লেখা হয়েছে ট্রাইব্যুনালের, মাননীয় ট্রাইব্যুনালের তিনজন বিচারপতি, বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ বিচারপতিগণ তারা এই রায়টি লিখেছেন, আমি নিজেদের কথা যদি না বলি এটি বরং আমি যদি রায় থেকে রেফার করি, যেহেতু মামলাটি আপনি যে কথাগুলো বললেন এগুলো শোনা যায় যখনই দেখা যায় আপিলে যখন রায় আসছে তখনই এই কথাগুলো বেশি শোনা যাচ্ছে। আমি শুধু মীর কাসেম আলীর যে মামলাটি রয়েছে সেই মামলাটির রায়ের 665 নাম্বার যে প্যারাগ্রাফ সেখানটাতে মাননীয় ট্রাইব্যুনাল বলছেন, অন টোটাল অ্যাপ্রেজাল উই ডু নট ফাইন্ড এনিথিং ফ্লড ইন দ্য ইনভেস্টিগেশন টাস্ক, অর্থাৎ সার্বিক বিবেচনায় তদন্ত কাজে আমরা, অর্থাৎ ট্রাইব্যুনাল, আমরা কোনো ত্রুটি খুঁজে পাইনি। এখন এটা হচ্ছে আমাদের রিপোর্ট কার্ড, যে আমরা যে তদন্ত করে মাননীয় ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি সেই ট্রাইব্যুনালে যে রায় আমরা পেয়েছি সেই রায়ে বলা হচ্ছে তারা কোনো ত্রুটি খুঁজে পাননি এবং এই একই 665 প্যারাগ্রাফে মাননীয় ট্রাইব্যুনালের রায়ে বলা হচ্ছে, দ্য ট্রাইব্যুনাল নোটস দ্যাট দ্য ইনভেস্টিগেশন অফিসার ইন কমপ্লায়েন্স উইথ দ্য নর্মস অ্যান্ড প্রভিশনস কন্টেম্পলেটেড ইন দ্য অ্যাক্ট carried out its investigation and completion of which he duly submitted report before the chief prosecutor. আমি যদি এটার বাংলা মানেটা দাঁড় করাই সেটি দাঁড়াচ্ছে, ট্রাইব্যুনালের কাছে পরিলক্ষিত হয়েছে যে এই মামলার তদন্ত কর্মকর্তা 1973 সালের আইন ও সংশ্লিষ্ট কার্যবিধি অনুসরণ করেই তদন্ত কার্য সম্পন্ন করেছে এবং যথাযথভাবে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত রিপোর্ট দাখিল করেছে। এখন তাহলে শাকিল, আপনি কিভাবে দেখবেন আমাদের কথা? আমরা যদি আমরা না বলি, কিন্তু
আমাদের যে রায় যেখানটিতে আমাদের দক্ষতা দেখানো জায়গাটি ছিল সেখানে আমাদের রিপোর্ট কার্ড হচ্ছে 80 তাহলে কেন অ্যাটর্নি জেনারেল যেমন করে তাকে কোট করছেন প্রধান বিচারপতিকে খুব সম্ভব কোট করছেন মিডিয়ার প্রতিবেদন আমরা যেমন পাচ্ছি মীর কাসেমের শুনানির সময় প্রধান বিচারপতির কাছে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন মামলা পরিচালনায় সরকার যথেষ্ট টাকা খরচ করছে কিন্তু সঠিকভাবে মামলা পরিচালনা করা হচ্ছে না বলে মনে হচ্ছে এই যে বক্তব্যটি কি কারণে মাননীয় প্রধান বিচারপতির প্রতি সম্মান রেখে বলছি যে উনি হতে পারে ওনার এক্সপেকটেশন অনেক হাই আরও বেশি কোয়ালিটির জায়গা থেকে উনি চাইছেন আমাদের দক্ষতা জায়গাটিতে ওনার এক্সপেকটেশন লেভেলটা অনেকখানি হাই হয়তো সেখান থেকে এই কথা বলছেন বাট এমনও হতে পারে যে আমাদের যে একটি বক্তব্যকে বিচ্ছিন্নভাবে দেখবার জায়গা নেই এটাও তো ঠিক 14টি চার্জের ভিতর 4টি আমরা প্রমাণ করতে পারিনি তিনি তো ওই 4টি চার্জ নিয়েও বলতে পারেন আর যে কয়টি আমরা প্রমাণ করেছি সেটি নিয়ে হয়তো উনি ভাবছেন যে হ্যাঁ এখানে প্রসিকিউশন এত কাজ করছে একটি চার্জও কেন অপ্রমাণিত থেকে যাবে তারা কি করছেন এই যে একটি টিম কাজ করছে এটিও হতে পারে ব্যাখ্যা কিন্তু এগুলো সবই হচ্ছে কিন্তু জল্পনা কল্পনার বিষয় আলটিমেটলি যখন আমরা এই রায়টি পাবো 8ই মার্চে রায়ের পূর্ণাঙ্গ কপি যখন আমরা হাতে পাবো তখনই আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে মাননীয় প্রধান বিচারপতি কেন এই কথাটি বলেছেন তবে নিঃসন্দেহে উনি আমাদের একজন গার্জিয়ান আমাদের প্রতি তাদের তার যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন অনুযায়ী আমাদের দক্ষতা বাড়ানোর যদি সুযোগ আরও থাকে অবশ্যই আমাদের সেটি করা উচিত দক্ষতা বাড়ানো কিংবা এই এই আদালতের কার্য পরিচালনা কিংবা প্রসিকিউশনের এই পুরো ব্যবস্থাপনার যে দায় দায়িত্বটি এই দায় দায়িত্বটি শেষ পর্যন্ত প্রধান বিচারপতির যে অফিস কার্যালয় তাকেই তো শেষ পর্যন্ত দায় দায়িত্বটি পালন করতে হয় নাকি এটি একেবারে আলাদা একটি জানবার সুবিধার জন্য আমি সবার বোঝার জন্য বলছি যে ট্রাইব্যুনালে যে মামলাগুলো হচ্ছে যখন ট্রায়াল প্রসেসে থাকছে তখন এটি প্রসিকিউশন অফিস অফিস অফ দ্য চিফ প্রসিকিউটর সেটি দেখছেন একেবারে সম্পূর্ণ আমাদের এখতিয়ারে তদন্ত সংস্থা আর প্রসিকিউশন অফিস থেকে সেটি দেখা হয় কিন্তু যখন এই মামলাটি আপিলে চলে যাচ্ছে তখন কিন্তু আর প্রসিকিউশন অফিস এটার ভিতর ইনভলভ থাকছে না উচ্চ আদালতে আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল সাহেবের অফিস থেকে এটি করা হয় তখন তাতে যদি কোনো মান যদি একটু কমে থাকে তাহলে সেই দায়িত্বটি বা দায়িত্বটি তখন কার কার ঘাড়ে বর্তাবে কে তখন সেটি পালন করবে আমি খুব নিরপেক্ষভাবে বলবো যখন মাননীয় প্রধান বিচারপতির সামনে কোনো মামলার উপস্থাপনা হয় আপিলের সেটি দুটি বিষয় তিনি দেখেন একটি দেখেন হচ্ছেন যে নথিতে কি রয়েছে আরেকটি দেখেন সাবমিশন কি যাচ্ছে এখন যদি নথি ঠিক থাকে সাবমিশনে ঘাটতি থাকে বা সাবমিশন ঠিক আছে নথিতে ঘাটতি আছে দুটো যে কোনোটাই হতে পারে মীর কাসেমের মামলা নিয়ে যদি কথা বলি আমি যে প্যারাগ্রাফটি রেফার করলাম সেখানে তো নথি দেখে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় ট্রাইব্যুনাল এবং তিনজন অত্যন্ত অভিজ্ঞ বিচারক সুপ্রিম কোর্টেরই বিচারক মাননীয় বিচারপতি তারাই কথা রায় তো চূড়ান্ত রায় কিন্তু রায়ের আগে যে নানা রকম পর্যবেক্ষণ থাকে পর্যবেক্ষণে হয়তো সেই কথা বলছেন রায় হচ্ছে বলছেন তদন্ত সঠিক হয়েছে এমনও তো হতে পারে আমাদের সঙ্গে ঠিক এই আলোচনাটি নিয়ে এই আলোচনাটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা খুশি অ্যাডভোকেট মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল হ্যালো আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি জি আমরা আসলে বুঝতেই চাই আমরা আসলে জানতে চাই মূলত যে এক ধরনের ধোঁয়াশা তো তৈরি হয়েছে প্রথমত যে কথাটি আপনাকে কোট করে মিডিয়াতে আমরা পাচ্ছি এখন মিডিয়াতে আপনাকে কোট করে কতটুকু পাচ্ছি সেটিও বিচার্যের বিষয় যে কথাটি ছোট করে বলি যে মামলা পরিচালনায় সরকার যথেষ্ট টাকা খরচ করছে কিন্তু সঠিকভাবে মামলা পরিচালনা করা হচ্ছে না বলে মনে হচ্ছে প্রধান বিচারপতির কাছে বেশ কিছু বিষয় অসঙ্গতি ধরা পড়েছে আপনাকে কোট করে এই কথাটি আমরা মিডিয়াতে পাচ্ছি এই কথা বলেছেন প্রধান বিচারপতি হ্যাঁ প্রধান বিচারপতি কথা বলেছেন তো জি কেন বলেছেন এই মামলাই প্রথম না জি উনি আপনার যখন নাকি সাইদির মামলা শুনানি হয় সেই মামলাতে আপনার ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর তাদেরকে ভীষণ রকম ভাবে উনি সমালোচনা করেছেন এবং আমরা আশা করেছিলাম এই সমালোচনার পরে অন্তত পরবর্তী মামলাগুলো আরো ভালো ভালোভাবে এবং ভালো তথ্য উপাত্ত দিয়ে করা হবে কিন্তু হয়নি তো এবং সবচেয়ে বড় কথা হলো যে আমি সবসময় যে কথাটা বলি এটি ফৌজদারি মামলা করতে হলে যে লয়াররা করবেন তাদেরকে অন্তত 10টা
মিনিমাম 15টা ফৌজদারি মামলা করার তাদের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, কারণ ফৌজদারি মামলার সবচেয়ে বড় জিনিস হলো ট্রায়াল। একটি মামলার ট্রায়ালের সময় একটি সাক্ষী কি বলছে তার উপরে সমস্ত বিচারটা নির্ভর করে। এবং ট্রায়ালের আগে যে তদন্ত সংস্থা তার বিরুদ্ধে কি তথ্য উপাত্ত আনলো সেটাও নির্ভর করে। কারণ একটা মানুষকে যখন আপনি শাস্তি দিবেন, কিছু ডকুমেন্টারি এভিডেন্স এর প্রশ্ন আসে, যেহেতু অনেক পুরনো ব্যাপার এটা, সেই সময়কার কাগজ যেগুলো আছে সেগুলো উপস্থাপন করতে হবে, তার ভূমিকা কি ছিল, যে কোথায় কি করেছে ইত্যাদি। আর মৌখিকভাবে যে সাক্ষী দিচ্ছে সেই সাক্ষীটাকেও সঠিকভাবে নিতে হবে, সঠিকভাবে জেরা করতে হবে। এবং এই ট্রায়ালিস্টে যদি কোনো ভুল হয়ে যায়, ট্রায়ালিস্টে যদি অপরিপক্ক কোন আইনজীবীর হাতে একটা মামলা পড়ে, তাহলে সেটাকে অ্যাপিলে নিয়ে আর কোন রকম সংশোধন করা যায় না। কারণ ফৌজদারি মামলায় আপিল নিয়ে তাকে নতুন ভাবে সাক্ষী দেওয়ার কোনো উপায় থাকে না, এবং যেভাবে কোনো কাগজ এক্সিবিট না করলে সেগুলো করার উপায় থাকে না। রাইট, ফলে এই জিনিসগুলো তো বুঝতে হবে। যারা আইনজীবী নিশ্চিত করে এটা বুঝে নিজেকে সচেতন করবেন। এগুলো সমাধান হবে না। কোন রাষ্ট্রের সর্বোচ্চ যিনি আসীন আছেন বিচারপতি হিসেবে, প্রধান বিচারপতি, তিনি যখন একটা মন্তব্য করেন, সেই মন্তব্য শুনতে আর কোনো আলোচনা চলে না। সেটাকে ধরে নিতে হবে যে উনি যা বলছেন সঠিক কথা বলছেন। নিশ্চয়ই, কিন্তু এখন এখন তার এই কথাটিকে ধরে যেহেতু এই একই সুরে দীর্ঘদিন থেকেই যারা যুদ্ধাপরাধী আছেন, তাদের লবিস্টরা আছেন, তারা কিন্তু এই কথাটি বলবার চেষ্টা করেন যে তদন্তে গাফলতি আছে, এবং তারা এই কথাটিকে ধরে অতিরিক্ত আর কিছু শব্দমালাও তাতে যোগ করে ফেলেন, এবং যোগ করে কিন্তু তারা একটা প্রচারণা করবার সুযোগ পান যে পুরো মামলাটি ভুলভাবে হচ্ছে, পুরো মামলাটি এমনভাবে যা হচ্ছে যাতে একজন মানুষকে সেখানে মেরে ফেলা হচ্ছে, তার মৃত্যুদণ্ড হচ্ছে বা তার রায় হচ্ছে, সেটি কিন্তু তারা বলে না। মামলার এই পর্যায়ে এসে, বিশেষ করে আপিল পর্যায়ে আসার পরে এই ধরনের মন্তব্য, আমি নিশ্চয়ই প্রধান বিচারপতির বক্তব্য চ্যালেঞ্জ করা নয়, কিন্তু এই ধরনের মন্তব্য তখন কি প্রভাব ফেলে সমাজে, এই নিয়ে আপনার কি মত? হ্যালো হ্যালো, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? না, আমি ঠিক আমি গাড়িতে আছি, সেই জন্য কথা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। আমি দুঃখিত, আমি আরও একবার বলবার চেষ্টা করি। এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখেছি এর আগে, যুদ্ধাপরাধীদের পক্ষে যারা লবিস্ট আছেন বা যুদ্ধাপরাধীদের যারা আইনজীবী আছেন, তারা কিন্তু বিভিন্ন সময় বলবার চেষ্টা করেন, এবং তারা এর সঙ্গে বাড়তি কয়েকটি শব্দ যুক্ত করে বলে ফেলেন যে পুরো মামলাটি ভুলভাবে পরিচালিত হচ্ছে, এবং এতে করেই সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, মৃত্যুদণ্ড নয়। ফলে এই এই ধরনের বিচারের এই পর্যায়ে এসে এমন বক্তব্যে জনসমাজে কি ধরনের প্রভাব পড়ে বলে আপনার মনে হয়? না না, শুনুন, এই যে কমেন্টগুলো এই মামলাটার ব্যাপারে শুধু করা হয়নি, এর আগেও মামলার ব্যাপারে করা হয়েছে আমার, এবং যারা নাকি লবিস্ট, ক্যাডম্যান বা অন্যান্য যা এই পরিবারের, যারা নাকি যুদ্ধাপরাধী, তাদের পরিবারের অনেক আইনজীবী আছে। ইন দি মিন টাইমে তারা অনেক ছেলেকে বা আত্মীয় স্বজনকে আইনজীবী তৈরি করেছে, ব্যারিস্টার বানিয়েছে, এবং তারা বসে নেই, তারা এগুলোকে নিয়ে প্রপাগান্ডা করবে। এই প্রপাগান্ডা তারা করে মামলার যে রায়, তো কোনো মতে প্রভাবিত হওয়ার প্রশ্ন না, কারণ রায় দিবেন বিচারপতিরা। এবং এই সমস্ত কথা তারা বলছে, এবং আপনি লক্ষ্য করে সালাউদ্দিন কাপের চৌধুরীর মামলাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন হীন কাজ করতে বাধা, রায় অন্য জায়গা থেকে লেখা গেছে, রায় চুরি করে নিয়ে গেছে, সালাউদ্দিন কাপের ফাঁসি হয়নি, এগুলোকে মাথায় না নিয়ে আমার কথা হলো প্রসিকিউশন টিম কে, আপনি ইনভেস্টিগেশন টিম কে এখন সংশোধন করতে হবে। কিভাবে করলে এটা করতে হবে, এবং
আমি বুঝতে পেরেছি, তাদের তাদের বিষয়ে কি আইনজীবী জানতে হবে যিনি নাকি মামলা এর আগে করেছেন, ফৌজদারি মামলা করেছেন। আপনি মনে রাখতে হবে যে ফৌজদারি মামলায় বক্তৃতা দিয়ে আসামিকে সাজা দেওয়া যায় না। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে এরা তাহলে কারা, কাদেরকে মানে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে কি, এটা তো একেবারে অফিস থেকে অফিসের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ না। কিন্তু মন্তব্যটি যেহেতু আসছে, ফলে কারা অদক্ষ সেই সেই তালিকাটি দেবার দায় তাহলে কার? এটা 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 মন্ত্রণালয় দেখবে বা যারা নিয়োগ করেছে তারা দেখবেন। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কিন্তু একজন প্রসিকিউটর, ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ। আমার মনে হয় উনি কিছু বলতে চাইছেন। না, স্যার ঠিকই বলেছেন যে প্রসিকিউশন টিমের অযোগ্যতা অদক্ষতাগুলো ঠিক করা এবং খুবই দরকার। স্যারের কথার সাথে আমি একদম একমত স্যার। কিন্তু সাইদির মামলার রায়টি আমরা পেলাম, পূর্ণাঙ্গ রায় পেয়েছি প্রায় এক দেড় বছর পরে। সুতরাং অন্যান্য মামলাতে সেগুলো শুধরানোর সুযোগ আসলে আমরা সেই মতো পাইনি। আর এখানটাতে স্যার, সাইদির মামলাটিতে যিনি মামলাটি পরিচালনা করেছেন তিনি হচ্ছেন আমাদের সিনিয়র মোস্ট, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট আইনজীবী প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সাহেব, যার নিজের অভিজ্ঞতায় ফৌজদারি মামলা 10-15টা নয়, 1500 মামলা, ক্রিমিনাল মামলা, তার অধিক মামলা তিনি পরিচালনা করেছেন। তো এখন স্যার আসলে আমরা কোথায় মিস করছি? আমি আপনার কথাকে কাউন্টার করছি না, আমি শুধু বলছি যে আমরা একটা 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 প্রবলেমের ভেতর থেকে আমরা বের হতে চাই স্যার। সেখানটাতে স্যার আমরা কী করে, আমরা যদি অভিজ্ঞতার কথা বলি তাহলে সাইদের মামলা তো একজন অভিজ্ঞ মামলা যিনি করেন, সৈয়দ হায়দার আলী যিনি অ্যাটর্নি জেনারেল স্টেটাস, মীর কাশেমে প্রসিকিউটর রানা দাস গুপ্তর মতো প্রসিকিউটর তিনি ইনভলভ ছিলেন এই টিমে। এখন মানে আসলে আমরা কিভাবে দক্ষতাটা তাহলে বাড়াবো? এনারা তো সবাই সিনিয়র আইনজীবী এবং তাদের নিজেদের লাইফে প্রসিকিউশনের জয়েন করার আগে তাদের ফৌজদারি মামলার অভিজ্ঞতার ঝুলি অনেক বড়। এখন শুধু মীর কাশেমের মামলা নিয়ে এখন কমেন্ট যদি নাও করি স্যার, সাইদিন মামলা তো চোখের সামনে, তাহলে সেই মামলাতে উচ্চ আদালতের রায়ে আমরা পেয়েছি যে নোভাইস একেবারে শিক্ষানবিশ আইনজীবী এই মামলাটি কন্ডাক্ট করেছেন, কিন্তু করেছেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। আমরা তাহলে স্যার কী করে এই সমস্যা থেকে মানে বের হব স্যার? জি, আপনি শুনছিলেন আশা করি। হ্যাঁ, এই মামলা মীর কাশেম আলীর মামলা জি সৈয়দ হায়দার আলীও করেননি এবং রানা দাশগুপ্ত করেননি। এই মামলাগুলো ওনার দুজনের ভিতরে একজন যুক্ত থাকতেন আমার মনে হয় এটা অন্যরকম হতো। আর এটা একটা কি কথা যে মামলা সাক্ষী নিচ্ছেন একজন, আর্গুমেন্ট করছেন একজন, এগুলো তো ঠিক না। ক্রিমিনাল মামলায় একজন আইনজীবীকে ডিফেন্স ঠিক করতে হয় যে কি প্রশ্নগুলো করা হবে, কি লাইনে উনি যাবেন, এবং মামলা পরিচালনার পরে তাকেই আর্গুমেন্ট করতে হবে। স্যার আমি বুঝতে আমি আমি বুঝতে পেরেছি, এটা একটা ডেফিনেটলি সাজেশন স্যার। মীর কাশেমের মামলার ফর্মাল চার্জ তৈরি করাতে রানা দাস গুপ্ত, প্রসিকিউটর রানা দাস গুপ্ত ছিলেন স্যার, এটা এটা। আর হায়দার আলী সাহেব, সৈয়দ হায়দার আলী সাহেব প্রসিকিউটর, উনি ছিলেন সাইদির মামলাতে। সুতরাং এই দুটো মানে আমি তো ভেতরে কাজ করে আমি দেখেছি স্যার এখানটাতে। আরেকটি ব্যাপার হচ্ছে যে যেটি আপনি বলেছেন যে হ্যাঁ, অনেক সময় হয়তো সিস্টেম লসের সম্ভাবনা থাকে যখন দুই তিনজন মামলা পরিচালনা করছেন, তাতে কি এই ধরনের একটা মানে সম্ভাবনা থাকে কি না যে সবাই হয়তো একই সাথে একই রকম মেন্টালিটি আইনগত জায়গা থেকে যাচ্ছে কিনা। কিন্তু স্যার আন্তর্জাতিক সমস্ত যতগুলো বিচার হয়েছে যুদ্ধ অপরাধের বিচার নুরেমবার্গ থেকে, প্রত্যেকটা বিচারিক প্রক্রিয়ায় তো শুধু একজন প্রসিকিউটর মামলা লড়েন না, ইটস এ টিম ওয়ার্ক, তাই হয়। মানে আমি বলছি না হয়তো ওইটি হয়তো বেটার কিছু হতে পারে আপনার সাজেশন, বাট আমার যেটুকু জানা যেটুকু বুঝে আমি বা পড়েছি সেটুকু হচ্ছে ওই মামলাগুলো সবগুলোতেই কিন্তু একটা টিম
প্রসিকিউশন কাজ করে, কারণ এত বেশি মামলার এটার ব্যাপ্তি, এটি একটি খুন তো নয়, এত বড় এভিডেন্স 43 বছরের ইতিহাসের, যেখানে নুরেমবার্গে 45-এ ঘটনা ঘটে 45-এ বিচার হচ্ছে, সেখানে আমরা দেখছি যে একটা টিম কাজ করেছে। কিন্তু এটি অবশ্যই স্যার আপনার যেহেতু সাজেশন, আপনি আমাদের সর্বোচ্চ আইন কর্মকর্তা, আপনার সাজেশন ডেফিনেটলি আমাদের প্রসিকিউশন টিমের জন্য একটি পথের পাথেয় হয়ে থাকবে, যে এরপর থেকে মামলায় একটি মামলাতে একটি, উনি বোধহয় আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন, আপনার মন্তব্য বুঝতে পেরেছেন, আপনি আপনি গাড়িতে আছেন, আপনি শুনেছেন আশা করি। জি জি ফলে 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 যে যেটি যে কথাটি বলতে চাইছেন ডক্টর তুরিন আফরোজ, যে বড় টিম প্রয়োজন হয়, সেখানে দক্ষ এবং এবং নবীন, আমি অদক্ষ তো বলতেই চাই না, হয়তো সমন্বয় থাকে, কিন্তু আমি যে প্রশ্নটি আপনাকে মূলত করতে চাই, যে এই কথাগুলো, এই কথাগুলো বলবার আর কোনো ফোরাম আছে কি না? আমি বলছি যে যেখানে যুদ্ধাপরাধীরা যেখানে, কারণ এটি তো দিন শেষে জনগণের উপরে চাই তো, মানে জনগণের দায় স্বীকারের, যখন আমরা যখন একটা মামলা পরিচালনা করি, কোর্টের সাথে আমাদের ইন্টারাকশন হয়, জি, এবং এই কথোপকথন, আমরা কথাগুলি ওনারা যজরা প্রশ্ন করে আমরা জবাব দিই, আমরা কোন রকম ব্যাখ্যা দিয়ে সেই ব্যাখ্যাটা তাদের স্যাটিসফ্যাক্টরি হলো কিনা সেটা আমরা জানতে চাই, এবং এই সমস্ত কথাবার্তার ফাঁকে অনেক সময় অনেক কমেন্ট ওনারা করেন, এবং এই কমেন্ট গুলো নিয়ে আজকে এত কথা হচ্ছে এই কারণ যে মীর কাসেম আলী বহু টাকার মালিক, লবিস্ট নিয়োগ করেছেন, এবং আদালতে আমি কাগজ দিয়ে দেখিয়েছি যে মীর কাসেম আলী $25 মিলিয়ন সে লবিস্টদের দিয়েছে, এবং এই যে আজকে যারা নাকি এগুলোকে এই দু একটা কমেন্টকে নিয়ে যারা এরকম ভাবে একটা একটা হুজুক তৈরি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যটা হলো সেরকম, এবং আমার মনে হয় এটা নিয়েও আপনাদের মিডিয়াকে খুব বেশি পাত্তা দেওয়া উচিত না। আচ্ছা, এটা এটাতে এই যারা নাকি বিচারটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরই সুবিধা হচ্ছে, এটা নিয়ে যথেষ্ট কথা হয়েছে, এখন আমাদের অপেক্ষা করি আমরা 8 তারিখে কি রায় হয়, কারণ আমরা যত কথাই বলি রায় দেওয়ার মালিক হলো 5 জন, যে 5 জন মামলাটা শুনেছেন, এবং এই সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের আস্থা রাখা উচিত, তার কারণ তার এই আগের মামলাগুলিতে আমরা প্রত্যাশিত ফল পেয়েছি, আমাদের জাতির প্রত্যাশা পূরণ হয়েছে, আমি আশা করি আমরা এবারও হতাশ হব না। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, তারপরে পারসেপশন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, তারপরেও জনতার পারসেপশন বলতে একটি শব্দ থাকে, সেই শব্দে মিডিয়া ক্রমাগত কাজ করে যায়, আদালতও সেই 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 লক্ষ্যে কাজ করবে। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, আশা করছি অন্যান্য অতিথিদেরকে নিয়ে ফিরছি একটা বিরতির পর। ধন্যবাদ, সঙ্গে আছেন একাত্তর সংযোগে, আমি আছি শাকিল আহমেদ। আমরা কথা বলছি মূলত যুদ্ধাপরাধের যে মামলা পরিচালিত হচ্ছে তাই নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য গণমাধ্যমে যতটুকু প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আমরা কিছুক্ষণ আগেই, বিরতির আগে আগে আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট মাহবুবে আলমের সঙ্গে, অ্যাটর্নি জেনারেল, তিনি বলছিলেন যে যে যারা এই প্রসিকিউশন এবং যারা তদন্ত করছেন তাদের মধ্যেও দুর্বলতা রয়েছে, এবং দুর্বলতার প্রসঙ্গ টেনেই কিন্তু যুদ্ধাপরাধীদের যারা লবিস্ট তারা আন্তর্জাতিকভাবে আরও এক দফা তারা প্রচারণা চালিয়েছে যে যেহেতু প্রধান বিচারপতি নিজে বলছেন ফলে সত্যিই তো দুর্বলতা আছে, তাই নিয়ে আমরা আলোচনা করছি এই টেবিলে, এবং আমাদের সঙ্গে আমরা খুশি আমাদের সঙ্গে এখন যোগ দিয়েছেন এই আলোচনায় বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর মুনতাসির মামুন, অধ্যাপক ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আলোচনার টেবিলে তো আগে থেকেই ব্যস্ত, তুরিন আপনি ছিলেন, আমরা আপনার কথা শুনেছি, আমরা যেতে চাই অ্যাডভোকেট মাহবুবে আলমের প্রসঙ্গেই। তিনি যে কথাটি মুনতাসির মামুন বলছিলেন যে ফৌজদারি মামলা পরিচালনার অভিজ্ঞতা কম আছে যারা এই এই মামলাটি পরিচালনা করছেন, এবং সেই কারণে নানান জায়গায় ত্রুটি এবং অসঙ্গতি
রয়ে যাচ্ছে, এ বিষয়ে আপনার কি মন্তব্য? আমি একটু পটভূমিকাও আমার মনে হয় দেওয়া দরকার। আমি একটু দেরিতে এসেছি, আমি বাইরে শুনছিলাম যে আমাদের অ্যাটর্নি জেনারেলের বক্তব্য, তুরিনের বক্তব্য। অ্যাটর্নি জেনারেল এই আইন এবং মামলা সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ এবং আমি তার সওয়াল শুনেছি আদালতে এবং আমি প্রশংসা করে লিখেছিও। কিন্তু আজকে আমাদেরকে এইসব আলোচনা কেন করতে হচ্ছে? আলোচনা তো আমরা শুরু করিনি। যদি বলেন শুরু করেছি, তাহলে বলবো যখন থেকে নিয়োগ হয় তখন আমরা নির্মূল কমিটি থেকে শাহরিয়ার কবির, আমরা এবং অনেক আইনজীবী বারবার বলেছেন যে আপনারা নিয়োগটা ওইভাবে দেবেন, ঠিক আছে, সেটা গেল একটা ব্যাপার। কিন্তু তার পরবর্তী ব্যাপার হচ্ছে যে যাদেরকে নিয়োগ দিয়েছেন সরকার, তারা তো এতদিন ধরে মামলা পরিচালনা করছেন, তারা, আমি মনে করি যারা হাইকোর্টে মামলা করছেন বা অন্য জায়গায় মামলা করছেন, তাদের থেকে তারা এই আইনে অধিক দক্ষ, এটা আমাদের মেনে কাজ করতে হবে। তৃতীয়ত, আমি শুনলাম যে বারবার ফৌজদারি এভিডেন্সের কথা আসছে, প্রধান বিচারপতিও হয়তো সেই আলোকে বলছেন। আমার কাছে একটা মনে হয়েছে, এর আগেও আমি প্রধান বিচারপতির বক্তব্য কিছু কিছু শুনেছি, কোর্ট এরকম আদান প্রদান হতেই পারে, আমি সেটাতে গুরুত্ব না দিতে পারি, কিন্তু অন্যরা তো গুরুত্ব দেবে, কেননা এটা একটা প্রকাশ্য কোর্ট। এবং উনি যেমন আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে বলেন, আমরা সতর্ক থাকার চেষ্টা করি, মাঝে মাঝে পারি না, সেক্ষেত্রে বিচারপতিদেরও সতর্ক থাকা দরকার, কেননা তারাও এমন কিছু মন্তব্য করতে পারেন না যেটার অভিঘাত খুব মানে তীব্র হবে। এখানে তো ফৌজদারির কথা আসেই না, ফৌজদারি আইন প্রযোজ্যই নয়, কেন বারবার ফৌজদারি বা আইন বা এভিডেন্সের কথা আসবে? এটা গণহত্যা, গণহত্যা সাক্ষী কীভাবে হবে? যেখানে বলছেন যে একই জন কীভাবে বিভিন্ন জায়গায় থাকলে কীভাবে করতে পারে, তো গোলাম আজম কীভাবে করলো, মতিউর রহমান নিজামী কীভাবে করলো? ফলে আমাদের যে মাইন্ডসেটটা থেকে আমরা বারবার বলার চেষ্টা করছি, হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনি আইনের কী বুঝেন, আইন না বুঝি কমন সেন্স তো আছে আমাদের, নাকি আমরা তো এই আইন প্রণয়নে সহায়তা করেছি। আমরা বলতে চাচ্ছি যে আপনারা আমাদের এটা অটোমেটিক্যালি ফৌজদারি ব্যাপারটা চলে আসে, এভিডেন্স সেক্টরে এসে চলে আসে, এটা আসার কথা নয়। দ্বিতীয়ত হচ্ছে, উনি প্রধান বিচারপতি কার সমালোচনা করছেন? আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রসিকিউশনের, না, আমি বলবো উনি সমালোচনা করছেন তার সহকর্মীদের, কারণ হাইকোর্টের তিনজন বিচারক এই রায় দিয়েছেন, তারা এখন আমাদেরকে হয় বলতে হবে ওনার কথা সত্যি হলে যে তারা এগুলি পরীক্ষা করেননি, তারা এগুলি নিরীক্ষা করেননি, তারা এমনি রায় দিয়েছেন, কারণ উনি তো রায়ের উপরে মন্তব্য করছেন, উনি তো নিচের কোর্টের ব্যাপারে করছেন না। প্রসিকিউশন যদি ঠিক না হয় তাহলে ওই বিচারকরা কিভাবে রায়টা দিলেন, এটা প্রশ্ন। আরেকটা রাখবেন, জি আরেকটা আছে, জি তার কারণ হচ্ছে ওনার একটা প্রসেসে দিয়ে এই অভিজ্ঞতা হয়েছে যে এই আইনটা ফৌজদারি আইনের সঙ্গে যুক্ত নয়, এই আইনটা এইভাবে দেখতে হবে, সেই জন্যই তারা রায়টা দিয়েছেন। এখন উনি যদি সমালোচনা করেন, সেটা করতে হবে কিন্তু বিচারের রায়ের। আমরা যখন একজন কেউ রায় দেয়, আমরা কিন্তু রায়ের সমালোচনা করি, তাই না? তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল কী বললেন, প্রসিকিউশন কী বললেন, সেটা করে, কারণ তারা তো সমস্ত কিছু করেই করেছেন। আমরা বুঝতে পেরেছি, তাদের সহকর্মীকে তিনি যদি একজন 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 অবসরপ্রাপ্ত বিচারপতিও আমাদের সঙ্গে যেহেতু আছেন, আমরা আমরা ওনার কাছ থেকেই শুনি না যে যে আপনার কেমন লেগেছে। আমি জনাব মন্তাসির মহাশয়ের সাথে একটু অ্যাড করব, জি বিচারিক জীবন ওনার সাথে আমার কম না, আর ওকালতি জীবনও ওনার সাথে আমার কম না। আমরা সমসাময়িককালে এক সময়ই আমরা হাইকোর্টে জয়েন করি, জি আমি আসি গোপালগঞ্জ থেকে, উনি আসেন সিলেট থেকে। আচ্ছা, কিন্তু ফৌজদারি মামলা আমার জীবনে আমার ভাগ্যে যা জড়ছে, আমি যে রায় দিয়েছি, আমার মনে হয় উনি তার অর্ধেকও রায় দেন নেই, আমি জোর দিয়ে বলতে পারি। কিন্তু যে কোনো রায়ে অবজারভেশন থাকতে পারে, ডাইরেকশন থাকতে পারে, কিন্তু আমাদের কোড অফ কন্ডাক্ট পারমিট করে না টু ক্রিটিসাইজ দ্য প্রসিকিউটর ওয়ার এনিবডি এলস ইন দি ওপেন কোর্ট। আচ্ছা, অর্থাৎ জি, যেহেতু পাবলিকলি
এটা করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমি খুব ব্যথিত এই জনকণ্ঠের এই গতকালের জনকণ্ঠের এই রিপোর্টটা পড়ে যে একটা ধনাঢ্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী যার বিচার এখন চলছে এই সর্বশ্রেষ্ঠ ধনীর লবিস্টরা কখন সাহস পায় এই কথা বলতে যে মনে হয় তাদের আসামি খালাস পাবে। আমি মাননীয় বিচারপতিকে একটা কথা বলছি, ক্যাডম্যান একটা কথা বলেছেন আনপ্রেসিডেন্টেড, এটা আপনার কথার আমি কমপ্লিমেন্ট করছি, মানে আমি সব পরিপূরক বলছি যে কখনো এইভাবে বিচার। আরো একটি কথা আছে, এই মামলা নিয়ে অনেক রাজনীতি করেছেন না না না, এই যে কথাগুলি শব্দ চয়নে যদি এই ধরনের অসুবিধা থাকে তাহলে এটা অভিজ্ঞত হবে। কারণ আমি একটা কথা বলি, মাননীয় বিচারপতি হয়তো আমার সঙ্গে একমত হবেন, আমার কেন মনে হয়েছে যে আমার গত 70 বছরে আমরা বাংলাদেশে এত মুখর কোনো প্রধান বিচারপতি পাইনি। আমি দেখলাম একটা নিউজ হয়েছে, টম স্ক্যানলন বোধহয় বা ফেডারেল জাজ যুক্তরাষ্ট্রের, নিউজটা হয়েছে এই যে তিনি 10 বছরে ফেডারেল কোর্টে একটা মাত্র বাক্য বলেছেন, সেটা নিউজ হয়েছে। কারণ তিনি 10 বছর কোনো কথা বলেননি। তিনি বলেছিলেন প্রসিকিউটরকে যে আপনি যে সংবিধানের সঙ্গে যুক্ত এটার একটা উল্লেখ করছেন, এটার নজির কি কোথাও আর কোথাও দেখাতে পারবেন? নতুন আরও একটি কথাও আমাদের আমাদের মিডিয়াতে প্রকাশিত হয়েছে, দেশে সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে তবে অতি স্বাধীনতা মঙ্গল নিয়ে আসে না, এটা সবার জন্য প্রযোজ্য। এই কথাটি বলেছেন প্রধান বিচারপতি। আমরা আলোচনার সুযোগ আমাদের থাকছে, একটা ছোট্ট বিরতির সময় আমাদের হয়েছে, ছোট্ট বিরতি সঙ্গে থাকছেন। সঙ্গে আছেন, আমরা সময় বাঁচাই একাত্তর সংযোগের আমরা আলোচনা করছি, মূলত পীর কাশেমের যে রায় সামনে হতে যাচ্ছে তার আগে নানা রকম মন্তব্যে তোলপাড় উঠেছে। ব্যারিস্টার তুরিন আফরোজ, আমরা যে কথাটি শুনছিলাম যে কোড অফ কন্ডাক্টেই তো নাই, আমাদের সঙ্গে একজন বিচারপতি আছেন, তিনি বলছিলেন যে এই ধরনের মন্তব্য বিশেষ করে অদক্ষ বা দুর্বল মামলা পরিচালিত হয়েছে এটি ওপেন কোর্টে বলাটা এক ধরনের কোড অফ কন্ডাক্টে নাই, তাহলে কেন বলছেন বলে মনে হয় না? আমি এটি মাননীয় বিচারপতি উনি ভালো বলবেন, বাট আমাদের তরফ থেকে যে যদি আমাদের কোনোখানে সুযোগ থাকে, আমরা সবসময় বিচারকদের থেকে যে কোনো সমালোচনাকে পজিটিভলি নেই, যে আমরা যাতে নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে ঠিক করে নিতে পারি, বিকজ আমরা অফিসার অফ দ্য কোর্ট, কিন্তু উনি আরো ভালো বলতে পারবেন যে বিচারকদের জায়গাটি থেকে। আমাদের না, কিন্তু আমি আমি প্রশ্নটা এরকম যে যে আসলে যদি অদক্ষ হয়, হ্যাঁ, এবং যদি সেখানে খুঁজে পান যে এখানে অদক্ষতা আছে, তাহলে সেই কথাটি তো তার বলবারও তো দায়িত্বটি রয়েছে, কিন্তু সেটা জাজমেন্টে উনি হি ক্যান রিফ্লেক্ট ইট ইন দ্য জাজমেন্ট। আচ্ছা, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনার, তিনি তো চাইতেও পারেন যে যারা এই টিম কাজ করছে তারা আরো দক্ষতার সাথে আরো কাজ করুক, কিন্তু তাদেরকে দেখে বলা যেতে পারত, কিন্তু তার এই বক্তব্যটাতে আমি ওনার প্রতি সম্মান রেখে বলি, ওনার একজন উনি, আমি আগেও আপনাদের এখানে বলছি যে চিফ জাস্টিস ইজ নট এ পার্সন, চিফ জাস্টিস ইজ এ ইনস্টিটিউশন, এটা কিন্তু আমি এখনও বলি, এখনও বিশ্বাস করি, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে যে এত, আপনি যে কথাটা বলছিলেন মিস্টার মুনতাসিম, আপনি যে কথাটা বলছিলেন যে এই দীর্ঘদিনে আমরা এত অতিকথন চিফ জাস্টিস একজনও পাইনি, আমাদের ওকালতি যে আমার ওকালতি জীবন, আমি তো বললাম যে মোরালেস 45 ইয়ার্স। উনি কিন্তু একই সঙ্গে এই মন্তব্য করছেন যে সংবাদপত্রের বিষয়ে নিজে বলছেন, আপনি বলছেন অতিকথন, সংবাদপত্রের বিষয়ে বলছেন দেশে সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে তবে অতি স্বাধীনতা মঙ্গল নিয়ে আসে না, এটা বলেছেন উনি গতকাল, জি, মানে একটি অনুষ্ঠানে বলেছেন, জি, সেখানে উপস্থিত ছিলেন 3 জন মিনিস্টার, কিন্তু সিটিং বিচারপতিরা কোনোদিন মন্ত্রীদের সাথে মিটিংয়ে যান না, আমরা কোনোদিন যাইনি, আচ্ছা, এটা আমরা যাইনি,
এবং সিটিং বিচারপতিরা জান না সেটি অবশ্য আদালত সংশ্লিষ্ট একটি সফটওয়্যার উদ্বোধন ঠিক আছে মামলার জট যেন কমে সেই কারণে সেখানে ডিজিটাল পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে এবং শুনানি সাক্ষী যেন ডিজিটালি দেয়া যায় তার একটি অনুষ্ঠান ছিল অপ্রাসঙ্গিক একটা বক্তব্য হল আচ্ছা আমার মতে এটা অপ্রাসঙ্গিক হলো এখন মিডিয়া এত কিন্তু আমার বক্তব্য হল মিডিয়া হচ্ছে জাতির বিবেক আই ফিল ইট ভেরি মাচ যে মিডিয়া হচ্ছে জাতির বিবেক যদি মিডিয়া যদি অতি স্বাধীনতা ভোগ করে তাহলে কি ক্ষতি হয় অতি স্বাধীনতা ভোগ করলে মিডিয়া যদি প্রপারলি কাজ করে মানে কোনো তাদের কন্ডাক্ট মেনে চলে তাহলে জাতির কোনো ক্ষতি হয় না অনেক ধন্যবাদ আপনাকে আমার মনে হয় ব্যাপারটা এরকম মানে আমরা মিডিয়া চাই আমার প্রশংসা করবে আমার যদি কোনো একটু সমালোচনা হয় তখন আমার ওই যে মিডিয়ার স্বাধীনতাটা এতটা কাম্য নয় আমি বেশি কথা বলবো প্রসঙ্গে যদি আমরা আরেকটু যাই না অদক্ষতা প্রশ্ন শুনেন কথা হচ্ছে যে এই প্রসিকিউশন টিম এই জনাব হায়দার আলী এবং এই সেই রানা দাশগুপ্ত বা তুরিন এই টিম গত 10টা মামলায় বিচার মানে পরিচালনা করেছে রায় পক্ষে এসেছে যদিও অ্যাডভোকেট মাহবুব আলম বলেছেন যে তারা এই মামলার সঙ্গে ছিলেন না 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 থাকুক প্রসিকিউশন টিম কাজ করেছে তারা একসঙ্গে কাজ করেছে এতগুলি মামলার রায় পেয়েছে তারা তো খালি একটা মামলা করেননি হায়দার আলী বা রানা দাশগুপ্ত তারও মামলার সঙ্গে যুক্ত ছিলেন কোনো মামলাতে এইসব প্রশ্ন ওঠেনি অদক্ষতার প্রশ্নও কিন্তু ওঠেনি এখন প্রশ্নটা উঠছে কেন যেটা মাহবুব আলম সাহেব একটা কথা কিন্তু ঠিক বলেছেন সেটা হচ্ছে যে মীর কাসিম আলীর যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হবে কেউ ভাবতে পারেনি মীর কাসিম আলী মৃত্যুদণ্ড হবে এটা কেউ ভাবতে পারছে না ফলে এই ধরনের কথাবার্তা বিতর্ক সৃষ্টি করছে আমি একটা কথা পরিষ্কার বলি আমাদের রাষ্ট্রের তিনটি অঙ্গ তিনটা সমান সমান কেউ কারো উপরে নয় উপরে হচ্ছে আমরা জনসাধারণ আমরা হচ্ছে সার্বভৌম আমরা কথা বলতে পারি তাদেরকে সতর্ক থাকতে হবে এটা হচ্ছে এক কিন্তু আমাদের কেন মনে হচ্ছে গত 6 মাস ধরে বিভিন্ন বক্তব্য যেটা আদালত থেকে আসছে সেটাতে ধারণা করে নেওয়া হচ্ছে একটা ধারণা আমি আবার ধারণা বলছি এবং তাত্ত্বিক দিক থেকে আমার মনে হচ্ছে যে আদালত সবার উপরে তাকে কিছু বলা যাবে না কেন বলা যাবে না আদালত আমাদের টাকায় চলে আমাদের ট্যাক্সের টাকায় চলে আমাদেরকে যদি আপনারা বলতে পারেন আমরা কেন বলতে পারবো না উই হ্যাভ দ্যাট রাইট যদি আমরা কি কখনো কথা বলেছি আদালত সম্পর্কে আমাদের কথা খুব পরিষ্কার মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচার হচ্ছে এটা ইতিহাসের সত্য আইন দিয়ে সেই সত্য কখনোই চাপা দেওয়া যাবে না আমরা মুক্তিযুদ্ধের আমরা আইনে গেছি নতুন আইনই করা হয়েছে এটার জন্য যাতে এভিডেন্স একটা না হয় এবং আমরা চাই যে এই দণ্ডগুলি সেভাবে হবে মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো দণ্ড মানতে আমরা রাজি নই এবং রাষ্ট্রের আমরা এর আগেও স্বাধীনতা বিরোধী যারা প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন স্পিকার হয়েছেন ডেপুটি স্পিকার হয়েছেন আমরা তার বিরোধিতা করেছি সুতরাং কোনো অবস্থাতে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো অবস্থান আমাদের পক্ষে মানা সম্ভব নাও হতে আমরা বুঝতে পেরেছি আমরা তদন্তের প্রসঙ্গে আরো একটুখানি ছোট্ট আমাদের শেষ মিনিটে আছি ব্যারিস্টার তুরিন যে যে তদন্তটি উপস্থাপিত হবে হ্যাঁ মামলায় তখন সেটি তো অ্যাটর্নি জেনারেল অফিস হয়েই তো যায় তাই তো ফলে তাদের কোনো তারা কি চেক এন্ড ব্যালেন্স তদন্ত না না তদন্ত সংস্থা যখন কাজ করে প্রসিডিংস গুলো যখন ছোট ছোট সেটি হচ্ছে প্রাথমিক স্তরে ট্রায়ালের ক্ষেত্রে প্রসিকিউশন অফিসে আসে প্রসিকিউশন অফিস ওয়েটিং করছে তারপরে মামলাটি প্রিপারেশন নিয়ে চলে যাচ্ছে ট্রাইব্যুনালে আপিলটা চলে যাচ্ছে একেবারে আলাদা একটা অ্যাটর্নি জেনারেল অফিসে যেখানটাতে আমাদের কিন্তু সিস্টেম লস হয় ইন দ্য সেন্স যে ডিফেন্সের যে টিমটা একই টিম ট্রায়ালেও থাকে একই টিম অ্যাপিলেটেও থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে অনুষ্ঠানের সময় ফুরিয়েছে একেবারে বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা আপনার শেষ মন্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই আমাদের আমার শেষ মন্তব্য হচ্ছে যে প্রসিকিউশনের যদি আপনার তদন্ত সংস্থা যদি কোনো উইকনেস থাকে ইট উইল নট এফেক্ট দি ট্রায়াল আমি মনে করি আদালতে যখন তারা রায়টা লিখবেন সব বিচারপতিরা তারা তাদের নিজস্ব বিবেচনায় লিখবেন আমরা কি বলছি কি সমালোচনা করছি সেগুলি তাদের স্পর্শ করবে সঙ্গে এটাই আমরা আশা করি সকলেরই বোধহয় সেই একই আশা সঙ্গে ছিলেন এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ ছিলেন আপনার একাত্ম সংযোগে